আজ 8ই জানুয়ারি, শীতের স্নিগ্ধ রোদকে গায়ে মেখে আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত হুগলি জেলার হরিপারের আটপুরে। এই আটপুরেই স্বামী বিবেকানন্দ সংকল্প নিয়েছিলেন তার গুরু ভাইদের সঙ্গে। এই আটপুরেই সন্ন্যাসের পথ অবলম্বন করার এক মহান সংকল্প নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ঋষি অরবিন্দ বলেছিলেন, সমগ্র ভারতের হৃদয় ভূমি বঙ্গদেশে, বাংলার হৃদয় স্পন্দন ধ্বনিত হয় হুগলি জেলায়। হ্যাঁ, হুগলি জেলা হচ্ছে সেই জেলা যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি হাতে হাত ধরে চলে। এই হুগলি জেলাতেই 1886 সালে এসে সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই সময় তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এখন ছবিতে আপনারা যেই পুকুরটি দেখতে পাচ্ছেন, হুগলি জেলার আটপুরে থাকাকালীন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই পুকুরেই স্নান করতেন। পরবর্তীকালে তার সম্মানে এই পুকুরের নামকরণ করা হয় নরেন্দ্র সরোবর নামে। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানকার এক আধ্যাত্মিক চেতনা আপনার অন্তরাত্মাকে স্পর্শ করবে। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির সমাগমে আপনার মন হবে মুগ্ধ, চিত্ত হবে বিশুদ্ধ, এক অখণ্ড শান্তি আপনাকে ঘিরে ধরবে। এই সেই সরোবর, এই সেই পুকুর যেখানে স্বামী বিবেকানন্দ স্নান করতেন। এর শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে, আপনাকে অনুপ্রাণিত করবে। শীতের কোনো এক দুপুরে চলে আসুন হুগলি জেলার হরিপালের আটপুরে। এর মনোরম পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। 1886 সালে 24শে ডিসেম্বর শুক্রবার রাতে নক্ষত্র খচিত আকাশের নিচে বসে নরেন্দ্রনাথ দত্ত ধুনি জ্বালিয়ে তার 12 জন গুরু ভাইকে সঙ্গে নিয়ে সন্ন্যাস গ্রহণের পবিত্র সংকল্প নেন। এই সংকল্পের মাধ্যমেই আগামী দিনের ভারতবর্ষের সামাজিক রূপরেখারও চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে যে পথে এগিয়ে গিয়েছিলেন তার ভিত্তি কিন্তু রচিত হয়েছিল এই আটপুরে। এখন আপনারা যে হলুদ রঙের ভবনটি দেখছেন, এখানেই এই ধুনি মঞ্চেই ধুনি জ্বালিয়ে তিনি এবং তার গুরু ভাইরা সন্ন্যাস গ্রহণের সংকল্প নেন। পরে কলকাতায় ফিরে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন। শ্যামল বাংলার মনোরম পরিবেশে ভজন, সঙ্গীত, কীর্তন, জপ, ধ্যান, ভবস্তুতির মাধ্যমে এক অখণ্ড চৈতন্য সত্তার মধ্যে নিজেদের নিয়োজিত করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা। তারপরে 1886 সালের 24শে ডিসেম্বর শুক্রবার নক্ষত্র খচিত আকাশের নিচে তারা নেন সেই পবিত্র সংকল্প। আটপুরে এসে স্বামী বিবেকানন্দ যেই ঘরে থাকতেন তার ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে আটপুরে স্বামী বিবেকানন্দ 3 বার এসেছিলেন। শেষবার এসেছিলেন মা সারদার সঙ্গে। স্বামী বিবেকানন্দ প্রথমবার আটপুরে আসেন 1886 সালের ডিসেম্বরে। তার গুরু ভাইদেরকে সঙ্গে নিয়ে তিনি এখানে আসেন। হাওড়া থেকে তারকেশ্বর লোকালে করে হলিপাল স্টেশনে আসেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরু ভাইরা। পথে মধ্যে তারা ভজন কীর্তন করতে করতে আসেন। হরিপাল স্টেশনে নেমে ঘোড়ার গাড়িতে করে তারা আসেন আটপুরে। এখানে এসে তারা সারাদিন সাধন ভজন করতেন। প্রায় 1 সপ্তাহ এই আটপুরে ছিলেন স্বামী বিবেকানন্দ। এরপরে আরও 2 বার স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন 1887 সালে এবং 1889 সালে মা সারদার সঙ্গে।
তারাপদ ঘোষের মধ্যম পুত্র ছিলেন বাবুরাম। পরবর্তীকালে বাবুরাম হয়ে ওঠেন স্বামী প্রেমানন্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন বাবুরাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণই তার মধ্যে আধ্যাত্মিকতার বীজ বপন করেছিলেন। পরবর্তীকালে বাবুরাম হয়ে উঠেছিলেন নরেন্দ্রনাথ দত্তের গুরু ভাই। পরবর্তীতে তিনি হয়ে উঠেছিলেন স্বামী প্রেমানন্দ। আটপুরের রামকৃষ্ণ মিশনের পাশেই রয়েছে কয়েকটি ঐতিহ্যবাহী পোড়ামাটির মন্দির এবং স্থাপত্য। এখন যেটি আপনারা দেখছেন তা হচ্ছে রাশ মঞ্চ। মূলত অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে এটি তৈরি করা হয়। এর স্থাপত্যে ইউরোপীয় শৈলী বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি আছে পোড়ামাটির কাজ করা অনুপম কয়েকটি আট চালার মন্দির। তিন খিলান বিশিষ্ট এই মন্দিরের গায়ে রামায়ণের যুদ্ধের কথা বর্ণিত রয়েছে। এছাড়াও রয়েছে বিষ্ণুর দশ অবতারের কথাও। এই মন্দির রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ধ্বংসস্তূপের পর্যায়ে চলে গিয়েছে, যদিও এগুলি আমাদের বাংলার প্রাচীন এবং ঐতিহ্যশালী তথা গৌরবের ঐতিহ্য। একে রক্ষা করা, একে সংস্কার করা আমাদের প্রত্যেকের দায়িত্ব বলে আমি মনে করি। এখানে একাধিক পোড়ামাটির মন্দির রয়েছে। এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে দোল মঞ্চ। এগুলি বাংলার ঐতিহ্য যা আমাদেরকে রক্ষা করতে হবে। এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির। এই মন্দির এখন করোনার কারণে বন্ধ রয়েছে।